নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা বারিক। আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আবারও চলে এসেছি লাঞ্চের থালা নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্যই চলে এসেছি। আমার দুপুরের লাঞ্চ, তো দুপুরের লাঞ্চে আজকে আছে শাক ভাজা, কলমি শাক ভাজা, পেঁপে সিদ্ধ, লেবু, আর আছে রুই মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে একদম সিম্পলভাবে ঝোল। তো এটাই হলো আজকের আমাদের এটাই হলো আমাদের আজকের দুপুরের লাঞ্চ। তো বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, শুরু করছি। প্রথমে খাচ্ছি কলমি শাক ভাজা। রুই মাছের মাথা ঝোল ঢেলে নিচ্ছি। লেবুর রস দিয়ে দিলাম, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, খুব টেস্টি ও হেলদি খাবার। আমি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, সেই জন্য ঝোলটা বেশি নিই। কারা কারা ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে। আমাদের কিন্তু বাড়িতে বেশিরভাগ মাছটাই রান্না হয়।
বাড়িতে মুড়োর মাছ রান্না মানে মুড়োটাই আমার ভাগ্যে পড়ে, তো মুড়োটা আমাকেই খেতে হয়। কারা কারা মুড়ো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার মুড়ো খাওয়া হয়ে গেল মাছের মতো মুড়ো। এবার খাচ্ছি পেঁপে সিদ্ধ। আমাদের বাড়ির গাছের পেঁপে, সেই জন্য প্রত্যেক দিনই প্রায় পেঁপে খাওয়া হয়ে যায় আমাদের। খাওয়ার শেষে আঙুল চাটতে আমার খুব ভালো লাগে, আর থালা তো খেতে খেতে পরিষ্কার করে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই খাওয়ার ভিডিও আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাও এখনকার মতো এখানেই আমি শেষ করলাম আজকের ভিডিও, আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো ধন্যবাদ, টাটা।